তাহলে এখন আমরা দেখবো হলো পেন টুলের ইউজেসটা। পেন টুল ইউজ করার জন্য আমরা গত ক্লাসে যে জিনিসগুলো শিখেছি সেই জিনিসগুলো আজকে কাজে লাগবে। অনেকের কোশ্চেন ছিল যে এগুলো আসলে কেন শিখছি, শুধু শুধুই কি শিখছি না কোনো কাজে লাগবে, স্পেশালি মেক কোনো শেপকে গাইড বানানো, তারপরে গাইডের যে ইউজেসটা, এই জিনিসগুলো আজকে দেখবো আসলে শুধু শুধুই শিখেছি না কোনো কাজে লাগানো যায়। আচ্ছা, পেন টুলের যে বিষয়গুলো থাকে সেটা নিয়ে মোটামুটি আলোচনা করেছে যে পেন টুলটা হলো ইলাস্ট্রেটর আসলে হার্টবিট বলা যায় আর কি। আপনি পেন টুলের ইউজেসটা যদি না জানেন তাহলে আসলে ইলাস্ট্রেটর শিখা না শেখা সমান কথা। আর সবচেয়ে ভয়ের বিষয় মানুষের যেটা কাজ করে সেগুলো পেন টুল। পেন টুলটা খুব হিবিজিবি মনে হয়, কিন্তু আপনি যদি কনসেপ্টটা বুঝে যান কীভাবে কাজ করে তাহলে আর প্রবলেম করবে না। পেন টুলের জন্য আপনি যদি এই যে দেখেন থার্ড জায়গাটায় আছে পেন টুল আছে, পেন টুলে গেলে আপনি ছোট পয়েন্টে ক্লিক করলে এটা বের হয়ে আসবে, যেটা আমরা অলরেডি বের করতে পারি। ঠিক আছে, এই ফাউন্টেন পেন আমরা তো অনেকেই হয়তো লিখেছেন কিনা আমি জানি না, আমরা হয়তো ছোট সময় লিখেছি আমার যেটুকু মনে আছে, এরকম ফাউন্টেন পেন ছিল, কালি ভরতে হতো, খুবই ঝামেলা হতো, প্রবলেমেটিক ছিল। আচ্ছা, পাত দুই ধরনের পাত হয়, পেন টুল দিয়ে পাত ড্র করা যায়। পাত দুই ধরনের হয়, একটা হলো ক্লোজ পাত, একটা হলো ওপেন পাত। প্রথমে আমরা যেটা দেখবো, আপনারা যদি দেখেন 2.9 লেখা আছে ক্রিয়েটিং স্ট্রেট লাইন। একটা স্ট্রেট লাইন কিভাবে ড্র করবেন সেই জিনিসটা আমরা দেখবো। স্ট্রেট লাইন ড্র করতে হলে প্রথমে যে জিনিসটা মনে রাখবেন, সিম্পলি একটা ক্লিক করবেন। ক্লিক তো আমরা করতে পারি তাই না, আমরা ক্লিক করবো। সিঙ্গেল ক্লিক করার পরে যদি আমরা হাতও ছেড়ে দিই, দেখেন একটা সাথে রিবনের মতো আছে, এটাকে রাবার ব্যান্ড বলা হয়। যদি আপনাদের কাজে সমস্যা হয় রাবার ব্যান্ডটাকে চাইলে তুলে ফেলা যায়, কিন্তু এই মুহূর্তে সেটা দেখাবো না, আমরা পরে দেখব। আমরা পরের স্টেপে যেখানে আমরা নিতে যাই, যদি আমরা ডিরেক্টলি নেই, আমাদের যেহেতু স্মার্ট গাইড অন করা আছে, সে কি করবে স্মার্টলি স্ট্রেট লাইন করে দিয়েছে এবং গ্রিন একটা লাইন দেখাচ্ছে, কালার দেখাচ্ছে যে স্ট্রেট হয়েছে। আপনি যে যে কোনো জায়গায় ক্লিক করতে পারেন, এটা কোনো বিষয় না, সিম্পলি সেকেন্ড আরেকটা ক্লিক করবেন। ক্লিক করে ড্র্যাগ করবেন না, কি করবেন শুধু ক্লিক, সিঙ্গেল ক্লিক। আচ্ছা, করার পরে আমার দুইটা পয়েন্ট তৈরি হলো। এখন যদি আমি সিলেকশন টুলে যাই এবং বাইরে ক্লিক করি, একটা সিঙ্গেল লাইন হয়েছে, এই লাইনটাকে বলা হয় ওপেন পাথ। ঠিক আছে, আচ্ছা সেকেন্ড আমরা যেটা করব, এটা দিয়ে সিম্পলি আমরা এখন তো বুঝেছি জাস্ট ক্লিক করলেই পাথ তৈরি হবে, এটা তো বুঝতে কোনো সমস্যা নেই তাই না। আচ্ছা, নেক্সট আমরা যেটা করব, দেখেন যে স্টার্টিং পয়েন্টটা থেকে শুরু করেছি সেই স্টার্টিং পয়েন্টে আমরা যখন নিয়ে যাব, যাওয়ার সাথে সাথে দেখবেন অ্যাঙ্কর পয়েন্টটা বড় হয়েছে এবং হলো ওই টুলটার নিচে একটা ডিগ্রি সাইন চলে আসছে। এই ডিগ্রি সাইনটা মেইন হলো যে এখন যদি তুমি ক্লিক করো তাহলে এটা জয়েন হয়ে যাবে, তার মানে ক্লোজ পাথ হয়ে যাবে। এটা জিনিস ইন্ডিকেট করে দিচ্ছে যে কমপ্লিট জিনিস, একটা ক্লোজিং জিনিস তৈরি হবে। আপনি যদি এখন ক্লিক করেন তাহলে সেটা ক্লোজ হয়ে যাবে। এবং দেখেন রাবার ব্যান্ডটা নাই, তার মানে কি এটা একটা কাজ শেষ, একটা ওয়ার্ক সে কমপ্লিট করেছে। এখন আপনি ডিগ সিলেকশনের সিলেকশন টুলে যান, বাহিরে ক্লিক করেন এবং সিলেক্ট করেন, করে এটাকে সরাতে পারেন অ্যাজ লাইক পাথের মতো। আচ্ছা, কার্ভের জন্য যে জিনিসটা করতে হয়, আপনি প্রথমে সিঙ্গেল একটা ক্লিক করলেন, সিম্পলি সিঙ্গেল ক্লিক, তারপরে সেকেন্ড ক্লিকটা করে আপনি কি করবেন উপরের দিকে ড্র্যাগ করেন। আচ্ছা, আমি এই যে উপরের দিকে ড্র্যাগ করে এখন সিলেকশন টুলে গিয়ে যদি বাহিরে ক্লিক করে, দেখেন একটা সিঙ্গেল কার্ভ তৈরি হয়েছে। কার্ভ তৈরি হওয়ার সময় যে কাজটা হয়েছে, এই যে দুইটা কন্ট্রোলার তৈরি হয়েছে, এটাকে বলা হয় অ্যাঙ্কর পয়েন্ট কন্ট্রোলার। এই দুইটা মাথাকে বলা হয় অ্যাঙ্কর পয়েন্ট কন্ট্রোলার, এগুলোকে কন্ট্রোল করা যায়, এগুলো আমরা একটু পরে শিখব। এখন প্রথমে যে কাজটা করলাম আবার আপনাদের একটু দেখাই বোঝার জন্যে, সিম্পলি পেন টুল দিয়ে একটা সিম্পল ক্লিক, তারপরে ক্লিক করে আপনি কি করবেন একটা ড্র্যাগ করবেন, তাহলে একটা সিঙ্গেল কার্ভ তৈরি হবে। আবার যদি আমরা চাই ডাবল কার্ভ, সিম্পলি একটা ক্লিক, সরি ক্লিক করে এখন আর ছেড়ে দিব না, এখন একটা টান দিব, ঠিক এই বরাবর কাছাকাছি বরাবর যদি আমরা আরেকটা ক্লিক করে একই বরাবর নিচের দিকে টান দিই, তাহলে কি হবে দুইটা কার্ভ তৈরি হবে। তার মানে হলো কন্ডিশনটা যে আপনি যেখান থেকে টান দিবেন সেখানে একটা কার্ভ তৈরি হবে, যদি আপনি দুইটা কর্নার থেকে টান দিয়ে থাকেন তাহলে দুইটা কার্ভ তৈরি হবে, বিষয়টা কিন্তু এরকমই মোটামুটি। আচ্ছা, মেক গাইড আমরা করলাম, এখন একটা লক অবস্থায় আছে, কিন্তু আনফর্চুনেটলি কালারটা আসলে এরকম লাইট দেখা যাচ্ছে না। কালার চেঞ্জ করার জন্য আমি চেঞ্জ করে নিচ্ছি, আপনাদের খুব সমস্যা হলে করে দিবেন, কন্ট্রোল কে দিবেন,
তারপরে গাইড এন্ড গ্রিড আছে, এখানে সায়ান আছে, আমি এটাকে রাইট রেড করে দিচ্ছি, দেন ওকে, এখন দেখা যাচ্ছে তাই না? ওকে নাইস। আপনারা চাইলে একটু জুম করে নিতে পারেন অথবা পুরো ভিউটা দেখা যায় এরকম একটা মুডে রাখেন, তাহলে কি হবে আমি আগে দেখাই করে আপনারা তারপরে করেন। হ্যাঁ, তাহলে আপনারা ইজি কাজটা করতে পারবেন। এখন আপনি পেন টুল নেবেন, পেন টুল নিয়ে সিম্পলি স্টারের মাথায় একটা ক্লিক করেন। শুরুর পয়েন্ট আপনারা চিন্তা করবেন এমন একটা জায়গা থেকে শুরু করবেন যাতে আপনি ইজি খুঁজে পান এবং ডাবল যেন না হয়, রিপিটেশন যেন না হয়, কারণ আমি যেখান থেকে শুরু করবো এখানে শেষ করব। সো আমার উপর টপ সেন্টার থেকে যদি নেই, আমার আই ভিউটা এখানে ভালো, আমি ইজি দেখতে পাবো, এই জন্য উপর থেকে নেওয়াটা বেটার। অনেক সময় রাইটেও হতে পারে, লেফটেও হতে পারে, ডিপেন্ড অন আপনি যে অবজেক্টটা নিচ্ছেন, পেনটা কোথা থেকে শুরু করবেন সেটা ডিপেন্ড করবে আপনার কাজের উপরে। দেন আমি পরের স্টেপে গিয়ে সিম্পলি ক্লিক, প্রতিটা পয়েন্টে গিয়ে সিম্পলি একটা করে ক্লিক করছি। এবং শেষে যখন আসছি তখন আমার সেই ডিগ্রি সাইন দেখা যাচ্ছে এবং ক্লিক করছি, তার মানে হলো হুবহু একটা স্টার আমার তৈরি হলো। আমি কি করব, সিলেকশন টুলে যাব, বাইরে ক্লিক করব, আবার সিলেক্ট করব, দেন যদি আমি মুভ করি সরাই, সেম একটা স্টার আমি এখন ড্র করতে পেরেছি। তার মানে এটা আমাকে কি হেল্প করেছে, গাইড হিসেবে হেল্প করেছে। আমরা একটু অ্যাডভান্স হব, সেম স্টার আমি এই স্টারটাকে ডিলিট করে নিই। কি করেছি আমি, এটাকে রিলিজ করে দিয়েছি। রিলিজ করে ইফেক্ট মেনুতে যদি যান, এখানে দেখেন ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম আছে, ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্মে গিয়ে টুইস্ট পাবেন। স্টেপগুলো একটু খেয়াল করেন, ইফেক্ট মেনু, তারপরে ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্মে গিয়ে টুইস্ট, টুইস্টে গিয়ে আপনি এখানে 60 লিখবেন, 60 লিখে ওকে করেন। ওকে করলে দেখেন স্টারটা একটু কার্ভ হয়েছে তাই না? আচ্ছা, স্টারটা যদি সিলেক্ট করেন দেখেন দুইটা স্টার দেখতে পাচ্ছেন, একটা হলো কার্ভ আর একটা হলো স্ট্রেট। এর কারণটা কি? এই কারণটা বেসিক্যালি ইফেক্ট থেকে যে ইফেক্টগুলো ইউজ হয়, বেশিরভাগ ইফেক্টগুলো দেখা যায় যে আপনার সে কাজটা দেখাচ্ছে, প্রিভিউ দেখাচ্ছে, কিন্তু ইমপ্লিমেন্ট হয় না। আপনি যদি এটাকে মেক গাইড করেন, এটা যদি মেক গাইড করেন দেখেন কি হয়েছে, কার্ভটা কিন্তু হয়নি। আচ্ছা, এটাকে যদি ইমপ্লিমেন্ট করতে হয় সেক্ষেত্রে যে কাজটা করতে হবে, অবজেক্ট মেনুতে গিয়ে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করতে হবে। এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স যদি আপনারা করেন দেখেন এখন সিঙ্গেল ইউনিট আছে, এবং এটা যদি আপনি মেক গাইড করেন এখন তাহলে সে কাজ করবে। স্টেপগুলো মনে থাকবে না? ইফেক্ট থেকে ডিস্টর্ট থেকে, ইফেক্ট থেকে ডিস্টর্ট থেকে, ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম থেকে টুইস্ট, ঠিক আছে, তারপরে হলো অবজেক্ট থেকে অবজেক্ট এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স। আচ্ছা, এখান থেকে আমরা পেন টুল নিলাম, পেন টুল নিয়ে আমরা শুরু করবো আবার এইখান থেকেই, মানে উপরের পার্ট থেকে সিঙ্গেল ক্লিক করে। আগের বার যেটা কি করেছে, একটা ক্লিক করার পরে সেকেন্ড ক্লিকটা ছেড়ে দিয়েছে, জাস্ট ক্লিক ক্লিক তাই না? এখন সেকেন্ড ক্লিকটা ক্লিক ছাড়বো না, কিন্তু এখন সেকেন্ড ক্লিকটা করে ধরে রাখতে হবে। এখন ধরে যে আমি টানবো, কোন দিকে টানবো এটা মাথায় রাখবেন, কার্ভটা যেদিকে থাকবে কার্ভের ইনসাইডে হবে, আপনার ড্রাগটা কার্ভের ইনসাইডে হবে। দেখেন এই যে কার্ভটা যেদিকে আছে, এই কার্ভটার ভিতরের দিকে আপনি টানবেন। এবং এইখানে যেটা কমপ্লেক্স পার্ট সেটা হলো আপনি কন্ট্রোল করছেন এইখানে, কিন্তু তাকাতে হচ্ছে এই জায়গাটায়, মানে আপনার চোখ এখানে থাকবে কিন্তু কন্ট্রোলিংটা এখানে হচ্ছে, তার মানে কিছুটা গাড়ি পিছানোর মতো অবস্থা আর কি। তাহলে আপনি কি করবেন, এখানে ধরে কন্ট্রোল করে ওইটা মিলিয়ে যখন দেখবেন যে মোটামুটি হয়েছে, ওকে ফাইন ছেড়ে দেন। এখন নেক্সট পয়েন্টে যখন আপনি নিতে যাবেন তখন যে সমস্যা হচ্ছে, দেখেন একটা অটো কার্ভ চলে আসছে, এই কার্ভটা তো আপনার প্রয়োজন না। সেক্ষেত্রে আপনি যে কাজটা করতে পারেন, এই সেন্টার পয়েন্টে যখন নিয়ে যাবেন দেখেন একটা অ্যারো কি চলে আসছে ইয়ের সাথে, পেন্টুলের সাথে। অ্যারো কি মানে হলো যে এখন সে এখান থেকে কেটে দিবে, কোন অংশটা কাটবে, এই কন্ট্রোলারের যে কন্ট্রোলার পয়েন্ট আপনার প্রয়োজন নাই সেটাকে কেটে দিবে। সিম্পলি যদি ক্লিক করেন দেখেন এই পার্টটা চলে গেছে। এখন যদি এখানে আনি, আগের যে কার্ভ দেখাতো বেশি সেটা কিন্তু নাই, এখন সে স্ট্রেট করে দিয়েছে। এখন আপনি ক্লিক করে আবার ড্রাগ করেন, তার মানে প্রথমবার ক্লিক করে ছাড়ার পরে এখন কিন্তু প্রতিবারই ড্রাগ করতে হবে, কারণ আমার প্রতিটাই কার্ভ। তাহলে আবার আমি কি করব, মাঝখান থেকে ক্লিক করে এটাকে বাদ করে দিব, সেকেন্ড আবার ক্লিক করে একই কাজ করব, কন্ট্রোলিং করব। এই কন্ট্রোলিংটা ইনিশিয়াল স্টেজে একটু কষ্টকর, আপনি এই অবস্থা না, এই অবস্থায় থাকা অবস্থায় আপনার মনে হলো যে না আমার একটু নিচে দিকে নামতে হবে, নাহলে এখানে ক্লিক করে যখন ড্রাগ করব তখন একটু প্রবলেম হতে পারে। তাহলে আমরা যেই টুলে থাকি নাই কেন, যদি স্পেস বার চাপি তাহলে কী হবে, হ্যান্ড টুল হয়ে যাবে, এটাকে ধরে আমরা উপরে উঠাতে পারবো। আবার যদি স্পেস বার ছেড়ে দেই তাহলে কী হচ্ছে, এই টুলটাই পেয়ে যাচ্ছি। এখন আবার ক্লিক করে আমরা চেষ্টা করব মিলানোর জন্য, দেন আমরা এখানে ছেড়ে দিব।
তারপরে আমরা যেই কাজটা করব আবার পরের স্টেপে যাব। হয়তো প্রথম অবস্থায় আপনাদের এরকম নাও হতে পারে, না হওয়াটাই স্বাভাবিক, আর হওয়াটা হলো অস্বাভাবিক যদি এরকম হয়ে যায়। আপনাদের কি করতে হবে, দুইবার তিনবার করে ট্রাই করতে হবে। ইনকেস যদি ভুল ক্লিক করে যায় তাহলে কি করবেন, কন্ট্রোল জেড মনে আছে সবার? আচ্ছা, তাহলে কন্ট্রোল জেড দিবেন, ভয়ের কিছু নাই যে আমি ভুল ক্লিক করে ফেলছি এখন কি করব, কন্ট্রোল জেড দিয়ে দিবেন। শেষের পয়েন্টে যখন আসবেন একটা ডিগ্রি সাইন আগের মতো আমরা দেখতে পেয়েছি, এখন ক্লোজিং পাথ হচ্ছে। কিন্তু এখানে আরেকটা প্রবলেম হয়, আমি ক্লিক করে যখন টান দিচ্ছি দেখেন কন্ট্রোলার কিন্তু নাই। তার মানে কি, আপনাকে অন্ধকারের মধ্যে কাজ করতে হচ্ছে, তার মানে আন্দাজ থেকেই কাজ করতে হবে। এখন আপনি মিলানোর চেষ্টা করেন, মোটামুটি মিলেছে, এখন ছেড়ে দেন, সিলেকশন টুলে যান, বাহিরে একটা ক্লিক করেন। ক্লিক করার পরে এটাকে ধরে এই বর্ডারে ক্লিক ধরে নিচে নিয়ে আসেন, দেখেন সেম একটা স্টার হলো কিনা। আচ্ছা, একটা শেপ ড্র করলাম। এই ড্র করার পরে আমি আপাতত আপনাদের বোঝানোর জন্য, ইজি করার জন্য চারটা গাইড টানবো, একটা হলো উপরের দিকে, একটা নিচের দিকে, একটা লেফটে আর একটা রাইটে, চারটা গাইড টানবো। এখন আপনার মনে করেন এই একটা অবজেক্ট, যে কোনো অবজেক্টই হতে পারে, এই অবজেক্টটাকে আপনি রিফ্লেক্ট করবেন, কোন দিকে করবেন, লেফটে করবেন, রাইটে করবেন, উপরে করবেন, নিচে করবেন, যে কোনো দিকে এটাকে রিফ্লেক্ট করা যায়। রিফ্লেক্টের মানে তো আমরা জানি, তাই না? আচ্ছা, রিফ্লেক্টের মানে আমরা যেহেতু জানি, মনে করেন এটাকে আমরা ডান পাশে রিফ্লেক্ট করা দরকার প্রয়োজন। সেক্ষেত্রে যদি আমরা এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে করি তাহলে এটা কি হবে, অ্যাঙ্কর পয়েন্ট টু অ্যাঙ্কর পয়েন্টই বসবে। যদি আমরা এখান থেকে হাফ ইঞ্চি দূরেতে বসাই তাহলে কি হবে, এখানে হাফ ইঞ্চি আবার এদিকেও হাফ ইঞ্চি হয়ে যাবে, তার মানে পরের রিফ্লেকশনটা 1 ইঞ্চি দূরে হয়ে যাবে। আমরা একটা স্যাম্পল করে না দেখালে হয়তো বুঝতে কষ্ট হচ্ছে অনেকেরই। আমরা দেখি এখানে এসে রিফ্লেক্ট টুল, রিফ্লেক্ট টুলটা আছে এখানে 6 নম্বর টুলের পরে, 6টা টুলের পরে রিফ্লেক্ট এবং রোটেট টুল। আচ্ছা, রিফ্লেক্ট টুলটা যখন যাবেন আগে সিলেকশন টুল দিয়ে অবশ্যই সিলেক্ট থাকতে হবে, এটা তো মনে আছে আমাদের, তাই না? এখন আমরা ডান দিকে করবো, ডান দিকে আমরা এটার সাথে করবো না, একটু দূরে করবো, হাফ ইঞ্চি দূরে করবো। তাহলে হাফ ইঞ্চি দূরে একটা সিম্পলি ক্লিক করবো, একটা সিঙ্গেল ক্লিক করে ছেড়ে দিব। তারপরে আমরা যদি আবার এই পাশে ক্লিক করি এটা ডান পাশে চলে গেল, এটা তো আসলে রিফ্লেক্ট হলো না, কি হলো, এটা ওয়ান কাইন্ড অফ রিফ্লেক্ট, রিফ্লেক্টই হয়েছে কিন্তু আসলে অরিজিনাল কপিটা নাই আর কি। আচ্ছা, অরিজিনালটা যদি আমরা রেখে করতে চাই, যে অরিজিনালটা অরিজিনাল জায়গায় থাকবে, একটা কপি তৈরি হবে রিফ্লেক্টের, তাহলে কি করব, তাহলে আবার এই পয়েন্টে একটা ক্লিক করি, কিবোর্ডে অল্ট প্রেস করলে আমরা জানি কি হয়, কপি হয়। অল্ট প্রেস করে যদি আমরা একটা ক্লিক করি তাহলে সে রিফ্লেক্ট হয়েছে, কিন্তু রিফ্লেক্ট আমার ডিজার্ভ মতো হয়নি, একটু উল্টাপাল্টা হয়েছে। আর কারণটা কি জানেন, এর কারণটা হলো আমি স্ট্রেট লাইনে ক্লিক করি নাই অথবা শিফট চাপি নাই, যদি শিফট প্রেস করি তাহলে সে স্ট্রেট হবে। এটা কিন্তু আমি নিচে বারবার ক্লিক করে করছি, এরকম না নিচেই করতে হবে, আমি উপরে একটা ক্লিক করছি, উপরে ক্লিক করে এখন যদি অল্ট এবং শিফট প্রেস করে আমরা নিচের দিকে এই লাইন না লাইনের একটু ডান পাশেও ক্লিক করি তাহলে কিন্তু সে কী করবে, এই লাইন বরাবর নিয়ে আসবে, স্ট্রেট নিয়ে আসবে। ঠিক এই লাইন থেকে বাম পাশে যতটুকু ডিস্টেন্স, ডান পাশে পাশে অতটুকু ডিস্টেন্স, সেম ডিস্টেন্সে সে এটা কপি করবে এবং রিফ্লেক্ট করবে, বেসিক্যালি শুধু কপি না। এর কারণটা হলো, মনে করেন এখানে আমি, আপনারা এখন গ্রেডিয়েন্ট শিখেন না, জাস্ট আমি দেখানোর জন্য বলছি, এই গ্রেডিয়েন্ট দেখেন লেফট সাইডে আছে, এদিকে হোয়াইট আছে, এদিকে ডার্ক আছে, ব্ল্যাক আছে। যদি আমরা রিফ্লেক্টটা দিকে করি তাহলে কি দাঁড়ায় দেখি একটু, তার মানে কি রিফ্লেক্ট হলো সেটা, ক্লিয়ার না? রোটেট টুলের ইউজেসটা একটু মজার, ইন্টারেস্টিং। মনে করি এই জিনিসটা আমি ঘুরাবো, হ্যাঁ জিনিসটাকে আমি ঘুরাবো, তাহলে কি করব, এই রোটেট টুলে যাবেন, রোটেট টুলে গিয়ে ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করে দেখেন মাঝখানে একটা সেন্টার পয়েন্ট তৈরি হয়েছে, এই সেন্টার থেকে সে ঘুরবে। আপনি এখানে যদি 45 ডিগ্রি লিখে প্রিভিউতে ক্লিক করেন তাহলে দেখেন 45 ডিগ্রি হয়ে গেছে। আপনি যদি ওকে করেন, সিম্পলি ওকে করলে দেখেন অবজেক্টটা 45 ডিগ্রিতে ঘুরে গেছে। আপনি যেই ডিগ্রিতে ঘুরাতে চান, এটা সিলেক্ট অবস্থায়, সিলেক্ট অবস্থায় রোটেট টুলে ডাবল ক্লিক করে আপনি যত ডিগ্রি লিখবেন, মনে করেন -135 ডিগ্রি চলে আসবে, যে কোনো ডিগ্রিতে চলে আসবে, ট্রাই করি। তাহলে সেন্টার প্লেসটা যদি আমরা চেঞ্জ করতে চাই, যে আমরা একটু ডিফারেন্ট জায়গা থেকে সেন্টার বানাবো, এবং সেই ক্ষেত্রে দুইটা কন্ডিশন আছে, একটা হলো আমি আনুমানিক রোটেট করব আর একটা হলো আমি স্পেসিফিক ডিগ্রি রোটেট করব, দুইটা কন্ডিশন। তাহলে দেখেন আমি রোটেট টুল নিয়ে এই যে সেন্টার পয়েন্টটা আছে এখানে ক্লিক না করে আমি কি করব,
এটা নিয়ে আসার সাথে সাথে কিন্তু সেন্টার পয়েন্টটা দেখাচ্ছে, মানে যখনই আপনি কোনো অবজেক্ট সিলেক্ট করে রোটেট টুল সিলেক্ট করবেন সাথে সাথে সেন্টার পয়েন্টটা দেখাচ্ছে। এখন আপনি চান এখান থেকে সেন্টার করতে, তাহলে কি করবেন, সিম্পলি একটা ক্লিক করবেন, সিম্পলি একটা ক্লিক করবেন, ক্লিক করে যখন নাকি আপনি এখান থেকে ঘুরাবেন তখন দেখবেন ওই রোটেট ডিগ্রিটা আপনাকে দেখাচ্ছে। রোটেট করার সময় যদি মনে হয় না আমি আগেটাও থাকবে সাথে একটা কপিও হবে, তাহলে কি করতে পারেন, সাথে অল্টার কি প্রেস করতে পারেন, দেখবেন কপি হয়ে যাবে। অথবা যদি আমি চাই না আগে যেভাবে করেছে ওই অবস্থা আমি যেই কাজটা করতে চাই রোটেটও হবে এবং কপিও হবে, তাহলে এখানে আমি 45 ডিগ্রি দিয়ে যদি কপিতে ক্লিক করি তাহলে কিন্তু কপি হবে। তাহলে দুটো ওয়েতে আমরা কপিও করতে পারি, রোটেটও করতে পারি। আচ্ছা আরেকটা ওয়ে আছে যে আমরা স্পেসিফিক ডিস্টেন্সে বা ডিগ্রিতে আমরা রোটেট করব এবং সেন্টার পয়েন্টও ডিফারেন্ট হবে। তাহলে আমরা কি করব, রোটেট টুলে যাব, যেই জায়গাটায় আমরা সেন্টার বানাতে চাই দেখেন অল কি প্রেস করে নিতে হবে। আগে অল কি প্রেস করার সাথে সাথে কয়েকটা ডট দেখতে পাচ্ছেন, দেখেন এটার সাথে দেখেন অল কি নাই, ডট নাই, অল কি চাপার সাথে সাথে ডট চলে আসছে। এখন যেই জায়গাটায় আমরা ক্লিক করে বানাতে চাই, মনে করেন এখানে বানাতে চাই, তাহলে এখানে ক্লিক করব, ক্লিক করে যত ডিগ্রি লিখবেন আপনি তত ডিগ্রিতেই সে ঘুরবে এবং সেন্টার পয়েন্টও চেঞ্জ হবে। মনে করেন আপনি 15 ডিগ্রিতে চান, তাহলে 15 ডিগ্রি লিখে যদি ট্যাপ দেন দেখেন 15 ডিগ্রি সে রোটেট হয়েছে। এখন যদি কপি করেন তাহলে কী হবে, আগেরটা আগের জায়গায় আছে, অরিজিনালটা এটা 15 ডিগ্রি ঘুরেছে। এখন এই যে 15 ডিগ্রি ঘুরলো, এই কাজটা যদি আমরা আরেকটা কপি করতে চাই ঠিক এটা যেখানে আছে তার থেকে 15 ডিগ্রি পরে, তাহলে আমরা কী করব, সেই ক্ষেত্রে আমরা ট্রান্সফর্ম এগিন বলে একটা কথা আছে যেটা অবজেক্ট মেনুতে পাওয়া যাবে ট্রান্সফরমেশনের মধ্যে, ট্রান্সফর্ম এগিন যেটা শর্টকাট হলো কন্ট্রোল ডি। তাহলে আমরা ট্রান্সফর্ম এগিন যদি ক্লিক করি তাহলে কী হয় দেখেন, আরেকটা কপি হলো সেম জায়গা থেকে, কত ডিগ্রি ছিল, 15 ডিগ্রি ছিল, ঠিক 15 ডিগ্রি একটা কপি হয়েছে। এখন যদি আমরা ট্রান্সফর্ম এগিন আবার দিতে থাকি কী হবে, তাহলে সে কন্টিনিউ চলতে থাকবে, তাই না, ঠিক 15 ডিগ্রি পরপর সে পড়তে থাকবে। এটা তো বুঝতে কারো সমস্যা নাই। আজ রেক্টেঙ্গেল তো আমরা চিনি তাই না, দেখেন সিম্পলি একটা রেক্টেঙ্গেল ড্র করেছি, এই যে সিম্পলি রেক্টেঙ্গেল, এবং সেটা ফিল কালার নান থাকবে, স্ট্রোক কালার ব্ল্যাক থাকবে, ফিল কালার নান। আচ্ছা এটা করার পরে যে কাজটা করবেন, এটা সিলেক্ট অবস্থায় ইফেক্ট মেনুতে যাবেন, ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্মে একই জায়গায় যাবেন, যেটা আমরা অলরেডি আগে করেছি, কিন্তু টুইস্ট আগে গিয়েছিলাম না, এখন আমরা যাব পুকার অ্যান্ড ব্লটে। এখানে গিয়ে 44 দিবেন, 44 দিয়ে প্রিভিউ দেখতে পারেন চাইলে, প্রিভিউ না চাইলেও ওকে কোনো সমস্যা নেই, ওকে ক্লিক করেন। আমরা জানি ইফেক্টে কাজ করার পরে একটা কাজ করতে হয়, কি জানো, অবজেক্ট মনে মেন অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করতে হয়, এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে রাইট বাটন ক্লিক করে মেক গেট বানাবো। আচ্ছা গাইডটা আমার হাইড করা ছিল, মেক গেট বানাবো, বানানোর পরে গাইডটা অবশ্যই লক করব, চেক করবো লক আছে কিনা, নাই লক করে দিব। এখন কি করবো, এটার উপরে পেন টুল দিয়ে ড্র করবো। এটা যদি আমরা পেরে যাই মোটামুটি, তাহলে মনে করেন পেন টুলের মোটামুটি কাজ হাতে নাগালে। প্রথমে যে কাজটা করবেন, এ ফোর সাইজের একটা পেপার নেবেন, মানে পেজ নেবেন, নর্মালি আমরা এ ফোর সাইজ নিই, এ ফোর সাইজ কোনো বাইন্ডিংস নাই, যে কোনো সাইজ নিতে পারেন। ভিউ মেনু থেকে যদি আপনি অ্যাকচুয়াল সাইজ পান কন্ট্রোল ওয়ান দেন অ্যাকচুয়াল সাইজ পাবেন, তারপরে কন্ট্রোল আর দিলে রুলার আসবে, রুলার থেকে আপনি যে কোনো জায়গায় মোটামুটি সেন্টারের দিকে ধরে একটা গাইড ড্র করেন, মেক শিওর করবেন গাইডটা লক করা আছে। হ্যাঁ আচ্ছা সেকেন্ড যেটা করবেন, এর কাছাকাছি আপনি আরেকটা শেপ আরেকটা গাইড ড্র করেন, তারপরে আরেকটা গাইড ড্র করেন, এই দুইটা যে ডিস্টেন্স আছে তার প্রায় ডাবল ধরে, এটা মিলে দুইটা মিলে যতটুকু হবে এটুক ডিস্টেন্সে, তাহলে তিনটা গাইড আমরা ড্র করতে পারবো, তাই না, এটুকু বুঝতে কারো সমস্যা আছে, ওকে নাইস। এখন যেটা করবেন পেন টুলে যাবেন, পেন টুলে গিয়ে আপনি মেক শিওর করবেন ফিল কালারটা নান আছে, স্ট্রোক কালার ব্ল্যাক আছে, এটা মেক শিওর করতে হবে। মেক শিওর করার পরে আপনি একটু জুম করেন, অল্প একটু জুম করেন, এরকম ডান দিয়ে মোটামুটি জায়গাটা জুম করে আমরা শুরু করব ডান পাশে থেকে, ডান পাশের জায়গাটা সিঙ্গেল একটা ক্লিক করব, শিফট প্রেস করলে স্ট্রেট লাইন পাবো আমরা, তাহলে শিফট প্রেস করে লেফট সাইডের যে গাইডটা আছে এখানে একটা ক্লিক করব, তারপরে আর একটু উপরে, এখানে কোনো মাপজোপ নাই, এক্সাক্ট কোনো মাপজোপ নাই, আপনার চোখে দেখায় বোঝায় যতটুকু হয় এটাও শিফট প্রেস করে ক্লিক করবেন, তারপরে এটাও শিফট প্রেস করে ক্লিক করবেন। তাহলে আমরা 1 2 3 4 চারটা স্টেপে ক্লিক করলাম, চারটা অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হলো।
লাস্ট ক্লিকটা হবে প্রথম এঙ্কর পয়েন্টটা যেই লাইনের মধ্যে ছিল, যে গাইডে ছিল, এই গাইডের মধ্যে আছে, তাই না? ডান পাশেরটা এখানে ক্লিক করে ছাড়বেন না, এটাকে ধরে একটু কার্ভ করে দিবেন কিছুটা। কার্ভ করার পরে আপনি সিলেকশন টুলে গেলে এরকম একটা শেপ দাঁড়াবে। আপনি যদি মনে হয় যে আমি গাইডটা হাইড করে দিব, কোনো সমস্যা নাই, গাইডটা হাইড করে দেন। ইট সিমস লাইক নাইফ, তাই না? একটা নাইফের মতো মনে হচ্ছে। আমরা রিফ্লেক্ট টুলের ইউজেসটা শিখেছি, এখন রিফ্লেক্ট টুলের ব্যবহারটা আমরা করব। রিফ্লেক্ট টুলে দেখেন এই যে রিফ্লেক্ট টুলটা সিলেক্ট করে আমরা শুরুর যে অ্যাঙ্কর পয়েন্ট আছে সেখানে একটা সিম্পলি ক্লিক করব, সিঙ্গেল ক্লিক। তারপরে কিবোর্ডে অল্ট এবং শিফট প্রেস করব। শিফট প্রেস করে লাস্টে যে অ্যাঙ্কর পয়েন্ট আছে এখানে ক্লিক করব। তাহলে নাইফ এখন কি হয়ে গেল, কিছুটা আইসক্রিমের মতো। আচ্ছা, এখানে নতুন একটা জিনিস আমরা শিখে ফেলবো এই কাজটা করতে গিয়ে, তাহলে আমাদের মনে থাকবে। সেটা হলো এখন দুইটা জিনিস আলাদা আছে, তাই না? দুইটা পয়েন্ট সিলেক্ট করলে আমরা এখানে কোনো কন্ট্রোলার পাচ্ছি না। যদি দুইটা মাথা জয়েন থাকে তাহলে আমরা একটা কন্ট্রোলার পাবো, বি শিওর। তাহলে দুইটা মাথা আমরা জয়েন শিখবো। জয়েনের জন্য যে কাজটা করতে হবে, অবজেক্ট মেনুতে যাবেন, পাতে যাবেন এবং কন্ট্রোল জে, দেখেন যে ডান পাশে আছে কন্ট্রোল জে, ইজি না? তাহলে কি হলো, দুইটা জিনিস জয়েন হয়ে গেলো, তার মানে এখানে একটা কন্ট্রোলার চলে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা? আচ্ছা, এখন আমি এটা শিওর যে এখানে যেহেতু কন্ট্রোলার আসছে তার মানে এখানে জয়েন হয়েছে, তাহলে এই মাথাটা তো জয়েন থাকার কথা না, খোলা থাকার কথা, তাহলে এটাকে জয়েন করতে হবে। আচ্ছা, জয়েন করতে হলে কি করবেন, আপনি বাইরে থেকে ঠিক আমি যেভাবে ড্র করছি আপনারা এরকম করবেন, ড্র করে ঠিক এরকম চার কোণা বক্সের মধ্যে ফেলবেন। তাহলে কি হবে, দুই পাশে যে দুইটা ওপেন মাথা আছে, দুইটা ওপেন মাথা সিলেক্ট হয়ে যাবে। দুইটা ওপেন মাথা সিলেক্ট হওয়ার পরে অবজেক্ট থেকে, পাথ থেকে জয়েনে যাবেন, অথবা কন্ট্রোল জে দিতে পারেন, হোয়াট এভার। তাহলে আমি এটা শিওর যে এখন এটা আসলে একটা সিঙ্গেল অবজেক্ট হয়েছে, খুবই কঠিন এটা বানানো। আচ্ছা, তারপরে আমরা আরেকটা টুল বাকি আছে না, রোটেট টুল বাকি আছে। তাহলে রোটেট টুলের ইউজেসটা দেখাই এখানে কি হয়। রোটেট টুল আমি ক্লিক করার সাথে সাথে সেন্টারটা এখানে হয়েছে, আমরা এখানে করব না, আমরা সেন্টারটা মোটামুটি এই জায়গাটায় করব, একটা সিঙ্গেল ক্লিক করব, তাহলে এই জায়গাটা সেন্টার হয়ে যাবে। তারপরে আমি অল্ট কি প্রেস করে, অল্ট কি প্রেস করে উপর থেকে একটু বাম দিকে ঘুরাবো হালকা। এর কোনো নির্দিষ্ট ডিগ্রি নেই, কত ডিগ্রি আনুমানিক একটা কোনো একটা ডিগ্রিতে ঘুরালেন যেটা দেখে মোটামুটি এরকম হয়, ঠিক আছে? এটু করার পরে আপনি সিলেকশন টুলে চলে যেতে পারেন, কিন্তু ডিসিলেক্ট করবেন না। এখন ট্রান্সফর্ম এগিন আমাদের মনে আছে না, ট্রান্সফর্ম ডি, কন্ট্রোল ডি, আমরা কন্ট্রোল ডি যদি দিতে থাকি একটু পরে দেখি কি দাঁড়ায়।